প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনে পর্দায় চোখ রেখেছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকায় আরো খানিকটা মাত্রা যোগ করতে আমি রোহানি সালসাবিল লাবণ্য চলে এসেছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করি যেগুলো ফলো করলে খুব সহজে আপনারা ঘরে থেকেই সুন্দর থাকতে পারবেন আজকে আমার সঙ্গে আছেন মিস আইমা রোজা হ্যালো আপু হাই লাবণ্য কেমন আছেন একসাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন যাচ্ছে ব্যস্ততা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অ্যাজ ইউজুয়াল যেরকম যায় ভালো যাচ্ছে বিউটিফিকেশন নিয়ে যারা কাজ করে রমজানের সময়টাতে খুবই প্রেশার যায় তাদের তারা বোধহয় নিজের দিকে তাকানোর খুব একটা সময় পায় না তবু যেহেতু আপনি একজন এক্সপার্ট এই ক্ষেত্রে আমার মনে হয় যে ছোট ছোট কিছু ব্যাপার নিশ্চয়ই নিজেকে মেইনটেইন করার জন্য আপনি মাথায় রাখেন এবং ফলো করেন কী কী করা হচ্ছে রমজানের সময়টাতে নিজেকে ভালো রাখতে সুস্থ রাখতে আমরা সময় পাই না আমরা বিউটি নিয়ে কাজ করি ঠিক আছে বাট বিউটিফিকেশন নিয়ে আসলে আমাদের চর্চাটা খুব একটা সময় থাকে না সত্যি কথা ফেজের জন্য যেটা হচ্ছে যে আমি ঘরোয়া টিপস যেগুলো আর কি ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট দিয়ে যেগুলো করা হয় ওই যে টার্মারিকটা আমি সবসময় থাকে ইভেন আমার ঘুরিয়ে ঘুরিয়ে কলা পেঁপে এই সেইগুলো লাগিয়ে দেন আমি গোসলে যাই আর শাওয়ারের সময় যেটা হচ্ছে আমি সোপ একদম ইউজ করি না ওকে নিম পাতা আর হচ্ছে গরম পানি যেটা এই নির্যাসটা আমি রেগুলার বেসিস ইউজ করি সপ্তাহে একদিন গরম পানিতে করে লবণ দিয়ে এটা পুরো শরীরে আমি ইউজ করি দেন আমি খাবারের বেলায় কিন্তু টার্মারিক খাই টার্মারিক চা খাই আমি খাবারের সময় আমি এগুলো খুব মেনটেন করি মশলা চাটা সো এটার একটাই কারণ হচ্ছে আমি সুস্থ থাকতে চাই এবং বয়স না বাড়াতে চাই অনেক বেশি এজেড হতে চাচ্ছি না যত বয়স বাড়বে আমার তত আমি কমাতে চাচ্ছি মনের বয়সটাও যেন না বাড়ে একদম ওকে আজকে আমাদের সঙ্গে কি বিউটি সিক্রেট শেয়ার করবেন আজকে আমি হেয়ার তো আমরা কালার করি সো কালার হেয়ার এবং ড্রাই হেয়ার এক্সট্রিম ড্যামেজ হেয়ারে যে প্রোডাক্টটা লাগালে যে ইনগ্রিডিয়েন্টটা লাগালে ডেইলি বেসিস যদি লাগানো যায় প্রত্যেক উইকে তাহলে হেয়ারটা অনেক স্বচ্ছ হবে শাইনি সিল্কি হবে ওকে তাহলে আজকে আমরা একটা হেয়ার প্যাক বা মাস্ক দেখতে যাচ্ছি আমরা হেয়ার মাস্ক করা হচ্ছে তোমার হচ্ছে ওটা বলা যায় প্যাকও বলা যায় তুমিও চাইলে এটা ইউজ করতে পারো অবশ্যই কি কি লাগছে আপু চলো আমরা স্টার্ট করি আমার যেটা লাগছে ফার্স্ট হচ্ছে এই যে জবা ফুলের পাতা হিবিসকাস যেটা আর কি খুবই বেশি আমাদের স্কিনের জন্য ভালো ইভেন খাবারের জন্য খুব ভালো ওইটা আলাদা বিষয় আমি আজকে হেয়ারের কথাই বলি হেয়ারের জন্য খুবই ভালো একটা কাজ করে হেয়ার ফলের জন্য কাজ করে কালার হেয়ারের উজ্জ্বলতার জন্য অনেক বেশি কাজ করে দেন এখানে অ্যালোভেরা অ্যালোভেরা সম্পর্কে তোমার ধারণা আছে সো অ্যালোভেরা সবাই জানেন যে অ্যালোভেরা ইউজ করে কিন্তু যেটা র অ্যালোভেরা সেটা একটু ইউজের সিস্টেম ভিন্ন এটাতে দেখে নিন আপনারা ওইটা কেটে রেখে ইয়েলো ইয়েটা একটু বের হয়ে গেলে দেন ওয়াশ করে দেন ওটা নির্যাসটা নিতে হয় ওইটা কাটার পর এটা হলুদ একটা কিছুক্ষণ পর দেবো হলুদ হয়ে যাবে ওইটা ফেলে দিয়ে দেন আমরা নিয়ে নিব ওই যে একটা এটাকে কি বলে রস বেরোয় একটা এক্সট্রা তো ওটা বের করে নিব মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি অ্যালোভেরা হেয়ারের জন্য খুবই ভালো অ্যালোভেরাটা হচ্ছে আপনার হেয়ারটাকে শাইন করে হেয়ার ফল থেকে দূর করে এবং হচ্ছে হেয়ার রিগ্রোথও করে দেন সাথে সাথে হেয়ারের খুশকি দূর করে এখানে আমি হিবিসকাস যেটা কি জবা ফুলের পাতা এবং জবা ফুল দুটো ব্লেন্ড করে নেওয়া হয়েছে লেবু তো অনেক কাজ করে একটা ফুল লেবু নিয়েছি এটাতে আমাদের হেয়ারটা শাইন করবে এবং সাথে সাথে হেয়ারের অনেক কিছু এবং রুটে যে তোমাদের ড্যান্ড্রাফটা হয় সেটাও কিন্তু রোধ করে আমাদের আর এখানে রয়েছে হচ্ছে ডিমের সাদা অংশটা কেন নিলাম আমি বিকজ ওইটাতে অনেকের খুশকি হয় সেক্ষেত্রে আমরা কুসুমটা অ্যাভয়েড করি ওকে আর অনেক বেশি গন্ধ থাকে অনেক সময় যায় না আর সাথে এটার সাথে আমি একটা অয়েল ইউজ করব সেটা হচ্ছে তুমি চাইলে হার্বস অয়েলগুলো দিতে পারো বা নিজের মতো করে অলিভ অয়েলও দিতে পারো যে কোনো অয়েলই দিতে পারো ওকে মমতাজ হার্বাল প্রোডাক্টসের হেয়ার অয়েলও আছে খুব সহজে সলিউশন চাইলে সেটাও আমরা ইউজ করে ফেলতে পারি কারণ দেখা যায় যে আমাদের হাতে খুবই সময় কম থাকে নানানভাবে আবার অয়েল তৈরি করব সেটা একটু হ্যাসেল হয়ে যায় তাই যারা চটজলদি সলিউশন চান তারা ইউজ করে ফেলতে পারেন মমতাজ হার্বাল প্রোডাক্টসের হেয়ার অয়েলটি তাহলে আমরা রেডি করে ফেলছি এর আগে আরেকটা কাজ করলে খুব ভালো হয় হেয়ারটা কিন্তু ক্লিন হেয়ার করে হেয়ারে একটু অয়েল দিলে খুব ভালো হয় না দিলে সমস্যা নেই এর মধ্যে অনেক কিছু রয়ে গেছে অয়েল দিলে আর একটু বেশি শাইনি হয় এটা কিন্তু সপ্তাহে একদিন যদি করা যায় খুব ভালো হয় নাহলে মাসে দুদিন করলে খুব ভালো হয় ওকে আপু আমরা তাহলে এটা বানিয়ে ফেলি তো প্রথমে আমি নেব হচ্ছে অ্যালোভেরা চুল বুঝে নিতে হবে আমি আজকে হাফ নিচ্ছি কারণ আমি ওর চুল যতটুকু আমি আবার পরে লাগলে আমি এটাকে মিলিয়ে নেব লেবু দিচ্ছি
এরপরে আমি চলে যাচ্ছি মিক্সিংটা একটু খুব ভালো করে করে নেবেন এখন আমি ডিম দিচ্ছি ডিমের আমরা সাদা অংশটা সাদা অংশটা দিয়ে দিলাম আপনি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন সবকিছু মিলিয়ে এখন আমি চলে যাব হচ্ছে জবা ফুলের যে মিক্সিংটা ছিল জবা ফুল এবং জবা ফুলের পাতা মিক্স করে দেওয়া হয়েছে এখানে দুইটা ব্লেন্ড করে ওকে মোটামুটি প্যাক আমাদের রেডি হয়ে গেছে এখানে আমরা কি অ্যাপ্লাই করছি তেল ওয়াইল দিচ্ছি আমি এবার আমরা মমতাজ হার্বাল প্রোডাক্টসের ওয়াইলটি ব্যবহার করছি আপনারা চাইলে মমতাজও দিতে পারেন এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েল দিতে পারেন নারিকেলের তেলও দিতে পারেন ওকে বা মিক্সিং অয়েলও দিতে পারেন সো এখন আমার রেডি হয়ে গেল প্যাকটা ওকে তাহলে অ্যাপ্লিকেশনের জন্য আমি আজকের এপিসোডের গেস্ট মডেলকে ডেকে নিচ্ছি প্রিয় দর্শক এবারে আপনাদের সুবিধার্থে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন আমার সঙ্গে আছে আজকের এপিসোডের গেস্ট মডেল হিসেবে আঁকা আমি আঁকাকে ডেকে নিচ্ছি প্লিজ হেয়ার তো ওয়াশ করা আছে আচ্ছা এখন আমাদের যেটা হচ্ছে আমরা আজকে তেল লাগাইনি চাইলে যে বললাম তেল লাগাইতে পারে আর ওটার মধ্যে অনেক কিছু আছে সো তেল লাগানোর কোনো দরকার পড়বে না আমরা একটা সেকশন করে নিচ্ছি তাই রাইট হ্যাঁ সেকশন করে নিলে খুব ভালো হয় কারণ চুলের প্রত্যেকটা চুলে না খুব সুন্দর করে বসে যায় চুলের রুটেও লাগবে এটা আবার হচ্ছে আমার টেক্সচারে দিতে হবে বডিতেও লাগবে হ্যাঁ বডি মিন্স হেয়ার এর বডি টেক্সচার যেটা সো আমি এখন অ্যাপ্লাই করছি মমতাজ মিশরি মেহেদি মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি ওকে আমি রুট থেকে করছি দেখো লাবণ্য এটা কিন্তু লাগানোর সময় কিন্তু অনেক শাইনি একটা ব্যাপার দেখো একটা স্মুথ একটা শাইনি ব্যাপার এটা দেখা যাচ্ছে আবার আমার কাছে যেটা লাগছে একটা স্ট্রেটনিং ইফেক্টও পাওয়া যাচ্ছে ইফেক্টও পাওয়া যাচ্ছে এই যে ডিম আছে ডিমে কিন্তু প্রোটিন প্রচুর পরিমাণে চুলের জন্য প্রোটিনটা খুব দরকার আমাদের ওকে এটা কিন্তু আবার তুমি স্ট্রেটনিং হেয়ার ইউজ করতে পারবে না ওকে মানে রিবনিং বা স্ট্রেটনিং এর ওটা কেমিক্যাল ট্রিটেড সো ওইখানে আমরা এটা ইউজ করব না আমরা জাস্ট কালার হেয়ার বা ড্রাই হেয়ার ড্যামেজ হেয়ার আমরা ইউজ করতে পারবো প্রিয় দর্শক আপনাদেরকে আমরা একটি সেকশন করে দেখিয়ে দিলাম হেয়ারের এভাবে সেকশন করে করে পুরোটা হেয়ারে আপনারা এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন তো নিশ্চয়ই দর্শকরা পুরোটা হেয়ারে তারা অ্যাপ্লাই করবে এবং রেজাল্ট পাবে আপু যেহেতু আপনার হেয়ারটা পুরোটাই কালার করা কেমিক্যালি ট্রিটেড সো নিজের হেয়ারটা আপনি কীভাবে মেনটেন করেন আমার হেয়ারে আমি এই যে বললাম যে আমার নিজের বানানো ওয়েল আছে এখানে কিন্তু 17-18 ইনগ্রিডিয়েন্ট আছে ওকে এবং এই হেয়ারটা তৈরি করতে আমার কিন্তু 7 days লেগে যায় সো এটা কিন্তু পুরোটাই নারিকেলের তেলের মধ্যেই আমি এটা প্রসেস করে ফেলি এবং এই তেলটাই আমি সবসময় ইউজ করি হেয়ার অয়েল ইউজ করা হয় রেগুলার বেসিস ওকে তাহলে আপু যেটা দেখতে পাচ্ছি অলরেডি একটা সিল্কি শাইনি ভাব দেখা যাচ্ছে সেভাবে অ্যাপ্লাই করার পরে আপনারা পুরোটা চুল খুব সুন্দর করে ওয়াশ করে ফেলবেন শ্যাম্পু দিয়ে বিশেষ করে মমতাজ হার্বাল প্রোডাক্টসের একটি অ্যালোভেরা ফ্লেভারের শ্যাম্পু আছে যেটা আমার খুবই পছন্দের সেটাও আপনারা ইউজ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ রোজা আপু কেমিক্যালি ট্রিটেড এবং ড্রাই হেয়ারের জন্য যে প্যাকটি আপনি আমাদেরকে দেখিয়েছেন আশা করছি সব দর্শকরা এটা ব্যবহার করবে এবং উপকার পাবে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট হ্যাম্পার থ্যাংক ইউ নেক্সাস টিভি থ্যাংক ইউ লাবণ্য থ্যাংক ইউ সবাইকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা আশা করছি আপনাদের ভালো লেগেছে আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তবে কথা দিচ্ছি আগামী পর্বে ঘরোয়া রূপচর্চার খুঁটি নাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব নেক্সাস টেলিভিশনের পর্দায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ